আমার মায়ের অবস্থা গাইজ খারাপ গাইজ সো গাইজ আমার মায়ের অবস্থা খারাপ জাস্ট খারাপ জাস্ট খারাপ গাইজ ফ্ল্যাশব্যাক সো গাইজ কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জিন্দা আছো আর চলে এলাম নতুন আর ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো গাইজ তোমরা তো ভাবছো যে আমার চ্যানেলে প্র্যাঙ্ক হ্যাঁ গাইজ এটা নিয়ে দু নম্বর প্র্যাঙ্ক আমার চ্যানেলে সেটা হচ্ছে তোমরা যে আগের ব্লগে দেখলে যে আমি কৌশিক দাস গেছিলাম তারাপীঠে তো গাইজ তারাপীঠে গিয়ে আমার মা মামি মাসির উপরে মানে একটা সেরা প্র্যাঙ্ক করেছি আর ইন্ট্রোটা এখন মারছি কারণটা হচ্ছে কি মানে তখনও ইন্ট্রো মেরেছিলাম কিন্তু ইন্ট্রোটা গাইজ হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না আমি ঠিক আছে তো যাই হোক এখন তাই অফিসে এসে এই খোলা ছাদে ইন্ট্রো মারছি তো যাই হোক বেশি না বলে চলো ভিডিওতে যাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গাইজ কী বলবো মানে আমার মায়ের মানে তো কান্নাকাটি করে এক একার হয়ে গেছে আর আমার মামি ফুল রয়ে গেছে তো ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে তোমরা সব কিছু জানতে পারবে তো চলো বেশি না বলে তাড়াতাড়ি ভিডিওতে যাওয়া যাক আচ্ছা যেদিন প্রকৃত
কমেন্ট করে জানিও, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে কি হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা মা সাবস্ক্রাইবটা করে দাও, করে দাও। ভালো মুখে বলছি, ভালো মুখে বলছি, সাবস্ক্রাইবটা করে দাও। তাহলে কি বলো তো ভাই, কিচ্ছু করতে পারবো না ভাই আমি, সাবস্ক্রাইবটা করে দাও। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দাও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই বেশি মোটিভেট করবে। তো দেখো যে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই, লাভ ইউ। কমেন্ট করো প্র্যাঙ্কটা কেমন লাগলো।